Salona moi Zoya. Salona kori lutile lakh lakh toka. Nari salona moi kothakharo jen bastop rup egoraki Zoya. Nijoke wine shopor sottadhikari boli porichoy di. Egoraki Zoyar probonchonar jalot bhori dile ijonor pasot hijon lok. Mor swamie apkari bibhagot chakori kore. Tumak wine shopor license ekhon bonai di. তোমার নামত এটা রেলওয়ে ঠিকাদার বন্দোবস্ত করে দিম ঠিক এনে কইয়ে ইজনের পাছত হিজনক ভুয়া প্রতিশ্রুতি দিছিল এইগড়া সলনাময়ী জয়া আর জয়ার মিঠা মিঠা কথাত ভুল গই ইজনের পাছত হিজনে জয়ার হাত তুলি দিছিল লাখৰ পিছত লাখ লাখ টকা কোনোবাই দিছিল 12 লাখ কোনোবাই দিছিল 20 লাখ মুঠতে সকলোকে ওয়াইন শপৰ লাইসেন্স লাগে ঘরর মাটি বিক্রি করে টাকা দিলে জয়াক বহুত সাধারণ মানুষের উপর আরম্ভ করে জয়ার প্রবঞ্চনার জালত পড়িল খুদ আরক্ষী আরক্ষী বিষয়ার পরাও হরকাইছিল ধন এসবির ইন্সপেক্টর পল্লবী দাসর পরাও লুটিছিল 3.5 লাখ টাকা ইয়ার পাছতে আরম্ভ হয়েছিল জয়ার নাটক কালি বুলে কলকাতা আজি বুলে মুম্বাই অসমত কামেই নুহুয়া হল জয়ার বাবে অন্য ফালে জয়াক টকা দি লাইসেন্স ঠিকা রাখাত রই থকা সকল হাহাকার ফোন মেসেজ করিও নুপুয়া হল জয়া যেতিয়া মই আগতে ফোন করেছিল এটা তো ফোনে রিসিভ নকরে লাস্ট এক বছর বড় মানে লাস্ট মই 21 আগস্ট লগ পাইছিল ফাইনাল যেটা মোর পয়সা দিয়া হৈছিল তারে পিছত মানুষজনক মই আজি দেখা পাইছো এই দুই বছর টাইম মোক দেখাই দিয়া নাই মোবাইলত পাইছ না মোবাইলত ফোন করু বহুত রেয়ার যদি মই 20 বার ফোন করু এবার রিসিভ করব হার্ডলি 12 সেকেন্ড কথা পাতিব সন্ধান মই করি আছো রবা বাস হে মেসেজ দিলে সিন করে রিপ্লাই নকরে এনে কই এদিন দুদিন কই বছরৰ পিছত বছৰ পার হল যদি এ সকল লোকে নাপালে ওয়াইন শপৰ লাইসেন্স কিম্বা রেলওয়ের ঠিকা ধার লৈ টকা দি ঘুরাই নাপালে এসবির ইন্সপেক্টর পল্লবী দাসী আর তার পাছতে মহানগরৰ আৰক্ষীৰ থানায় থানায় জয়া দাসর বিরুদ্ধে গুছ এগারী মহিলার পরাও জয়াই অনুজ্ঞাপত্রর নামত হরকাইছিল 15 লাখ টাকা মহিলাগীর বিস্ফোরণ পূর্বতেও পানবজার ডনবস্ক বিদ্যালয়ত ভুয়া প্রবেশর নাম অভিভাবকর পরা জালিয়াতিয়ে হরকাইছিল বহু ধন লাইসেন্সর নামত পয়সা লৈছিলে আজি দেড় দুই বছরে হল সদায় আজি দিম কালি দিম কালি দিম কালি দিম তো ঘর গই গইও বহি থাকো মাকতে সব জানে ভিনিয়েক আছে ইনভলভ তাই ঘর আসল অরিজিনাল অপসরা পল্টন বাজার অপসরা অপসরা যোন সুফালে রাইট সাইডের গলি আছে তাতে ফ্লেটও থাকে মাকতর গোটেখিন মূর দুখন ওয়াইন শপর নামত লাইসেন্স লৈছিল মই ফ্লেট বিক্রি করেছিল আমার ফ্লেটর পয়সা 15 লাখ টাকা পুরা খাই থই দিছে তাই পুরা আর ঘর গলে মাকতে না জানো বলে কয় কিন্তু গোটে ফ্যামিলি তো মাকতে তাই পয়সা দিয়ে চলি আছে সানমারি ফ্লেট বিক্রি করলো এটা বর্তমান ভাড়া ঘরত আছো গোটা পয়সা তাই খাই থই দিছে আমি সরপরাই চিনি পেছিল তাইক লগও নাপাও আমি তাই মানে কালি লগ ধরিম পরহি লগ ধরিম আজি কালিকে মানে দেড় দুই বছর সময় পার হয়ে গেছে এনেকে আজি 4-5 বছর আগতে যোনটো ডনবস্কর নামত পয়সা খাইছিলে ডনবস্ক এডমিশনের নামত সেইটো তাইয়ে ইনভলভ তাইয়ে জেল খাটি আহিছে 3 মাহ তার আগতো জেল খাটি আহিছে 3 মাহ মানে এনেকে 420 কেস করি করি আর এই আর 5 জন 6 জন হলে সবতকে তো এই দাদাজনের কিবা 1.5 কোটি টাকা দুজনমান লেডিও হয়েছিলে তেখেতক লৈ 5 লাখ 6 লাখ সবকে ওয়াইন শপ লাইসেন্স দিম বলে আর এই দাদাজনক কিবা রেলওয়ের কাম দিম বলেও লৈছিল মোক চিনাই করেছিল একজন রঞ্জিত দাস বলে মানুষে আমার তার ধীরেনপাড়ারে হয় তো এনেকে মানে এনে কইছিল আর যদি কবাত কেতিয়াবা পাও লাইসেন্স বলে তো কলে এনেকে তারপর এইখেতক লক করাই দিলে লক করার পিছত যেটা এখেতক মানে 2টা কিস্তি দিলু দিয়ার পিছত তেখেতে কইছে মো কলো যে বাইদেউ মোক কিন্তু রঞ্জিতে ফোন করে আছে কি বলে কম ই কইছে রঞ্জিতে 1 লাখ টাকা কমিশন খাব তুমি তাক না বলে কবা যে নাই করা মই ডিলটো তেতিয়া তোমার কি হবো তোমার 1 লাখ টাকা বাঁচি যাব এনে কইছিলে বলো ঠিক আছে হবো তোমার মানুষজন এনে গেলো আলটিমেটলি মানে ইহতরে একে গেঙরে মানুষ হয় অবশেষত আজি মহানগর আরক্ষী গ্রেপ্তার করিলে এগারী ছলনাময়ী জয়া সাংবাদিকে জয়াক বহুত কিবা কিবি সুদিছে কিন্তু জয়াই আজি একো নকয় গুৱাহাটীৰ পৰা ধৃতিৰাজ কলিতাৰ ৰিপৰ্ট অসম লাইভ 24